হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল উইথ মিনা ইউকে থেকে আজকে আমি মিনা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ একটি লাইক দিবেন फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজ লাইফস্টাইল উইথ মিনা ইউকে সেখানেও ফলো করতে ভুলবেন না এই যে চলে এসেছি আমি এখন ভিতরে যাব দেখি ভিতরের কি অবস্থা এখন কি হয়ে গেছে शाड़ी कल सब हाथे बुना बांग्लादेश এবং we only make 5 of each designs so it's very unique আপনারা আপুর শাড়ির মধ্যে এই যে স্টিকারটা একদম এত সুন্দর করে লাগানো মানে কি বলবো আমার খুব ভালো লাগছে যে আমরা বাংলাদেশের কালেকশনগুলি এখানে ইউকেতে বসে লন্ডনে বসে আমরা সেই শাড়িগুলি পাচ্ছি যে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি এটা তো নতুন করে কিছু বলার নাই জামদানি বললেই তো আমাদের মেয়েদের পছন্দের সবথেকে সবার আগে চলে আসে আর কালার কম্বিনেশনটা এত সুন্দর ও মাই গড আমার অনেক ভালো লেগেছে এই যে পরিচয় হলো আপুর ছেলের বিয়ের জন্য কিছু গয়না কাটি কিনবে এখান থেকে চুজ করতেছে দেখা যাক আপু কি কিনে কাট 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 ব্ল্যাক রাইট সরি ক্যান আই টেক দিস শিওর না লেট আচ্ছা একটু হল দাও উফ
also has three leaf flowers. Okay. I don't wear that much shari, but I'm really, oh my god, that's nice. Really nice. My god. Can't even explain. সবাই একটু দেখাই, এই যে আমি একটা শাড়ি আনছি আপনাদের, একটু খুলে দেখাই আমার শাড়িটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। এই তো আমি এই শাড়িটা নিয়েছি নাইকা পেজ থেকে, খুবই মানে আমার এত কালেকশনগুলো এত ভাল লাগছে। ব্লাউজ পিসটা নাইকা অফ লন্ডন পেজের নামটা, আমার অনেক পছন্দ হয়েছে, বাট আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আমি আলী খান আপু, যে আপু আমাকে ইনভাইট করেছেন, তার পেজটা হলো ওমেন উইশ, আমি তার কাছ থেকে কুর্তি নিয়েছি। কুর্তিগুলি অপুর খুবই নাইস, এই যে এখানে একটা হোয়াইট কুর্তি, এই তো অপুর পেজটাকে আপনারা একটু ফলো করে আসতে পারেন, দেখতে পারেন, আপনাদের ভালো লাগলে অপুর থেকেও আপনারা কিছু শপিং করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, আবার ফিরে আসব হয়তো বা নতুন কোনো ভিডিওতে বা কোনো লাইভে চলে আসব। আপনারা আশা করি আমার সবসময় আমাকে সাপোর্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আশা করি আমাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আল্লাহ হাফেজ।